थाने का घेराव रानीगंज। पंचायत चुनाव के लिए नामांकन पत्र भरने के दौरान तृणमूल कार्यकर्ताओं द्वारा रुकावट व मारपीट करने के विरोध में मकपा जोनल कमेटी की ओर से शुक्रवार को रानीगंज पंजाबी मोड़ फांडी के सामने धरना प्रदर्शन किया गया। मौके पर रानीगंज के विधायक रुनू दत्ता, पूर्व चेयरमैन अनुप मित्रा, किशोर घटक आदि मौजूद थे। আমরা আগেও সিদ্ধান্ত নিয়েছি, এখন নমিনেশন আমরা দেবো। নমিনেশন এনিহাও আমরা হচ্ছে 7 আর 9 বেতন দিয়ে দেবো। নমিনেশন আমরা লড়াই করবো। আমরা দেখলাম প্রথম রাস্তা অবরোধ, পরে থানা ফাঁড়ি ঘেরাও। আমাদের একটাই দাবি হচ্ছে প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে, পুলিশ প্রশাসনকে, এবং তার হচ্ছে যে সরকারের যে নির্দেশিত নির্দেশ হচ্ছে যে সবাই ভোটে দাঁড়াবে, অন্তত মুখে যেটা বলছে দাঁড়াতে পারে, স্বাভাবিকভাবে তার দায়িত্ব তাদের নিতে হবে। বেআইনি জমায়েত পুলিশ অ্যালাউ করছে কেন? কেন অস্ত্রশস্ত্র নিয়ে 150-200 লোক সেখানে সবসময় ঘিরে থাকছে? তার প্রার্থী নমিনেশন হবে, চলে যাবে, কিন্তু ওখানে ঘিরে রেখে হচ্ছে একটা গণ্ডগোলের পরিবেশ করা, এই গোটা পশ্চিমবাংলায় দিদির পার্টি তৃণমূল হচ্ছে করার চেষ্টা করছে। এবং হচ্ছে একই কথা যে আমি ছাড়া কেউ দাঁড়াবে না, এ হতে পারে। এটা গণতন্ত্র। পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেন, কি বললেন? না না, পুলিশ প্রশাসন শুনলেন, পুলিশ প্রশাসন বলেছে আমরা দেখছি, কথা বলবো ওপরে।